প্রচুর রিকোয়েস্ট করেছিলে যে ব্রাইডাল মেকআপ দেখাও দিদি, তুমি সাজো। তো তোমাদের রিকোয়েস্ট নিয়ে আমি চলে এসেছি। তোমরা রিকোয়েস্ট করবে আর আমি রাখবো না, সেটা হতেই পারে না। তাই আজকে আমিই বউ সেজে নিয়েছি। কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করবে। এবং আমি আজকে ব্রাইডাল মেকআপ করার জন্য সুস্মিতাদির কাছে চলে এসেছি। কিভাবে করবে সব প্রসেসিং আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দিদির সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও করতে পারো, আর ডিসক্রিপশন বক্সে আমি ওনার নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দেবো। তো দেখো আমার ফার্স্ট লুক, এটা হচ্ছে আমার মেকআপের আগের লুকটি। এবার মেকআপটা স্টার্ট করছে। ফার্স্টে ক্লিন করে নিচ্ছে পুরো ফেসটিকে। এরপর সেটিং স্প্রে ইউজ করেছেন দিদি, তারপর আইব্রোটাকে করছেন। আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে দেখে নেবে। আমাকে তাও সবাই কমেন্ট করে দিচ্ছে, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেসও করতে পারবে বা ওখান থেকে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবে। আইব্রো পমেট দিয়ে আইব্রোটাকে করে নিচ্ছে, দুটো আইব্রোকে করে নিল মেকআপের ফার্স্টে। এরপর এরকম টাইপের ব্রাশ দিয়ে ভালোভাবে কম করে নিচ্ছে, তারপর ফাউন্ডেশন দিয়ে, যাতে খুব ভালো পরিষ্কার বোঝা যায় আইব্রোটা, তাই জন্য এইভাবে ক্লিন করে নিচ্ছে ফাউন্ডেশন দিয়ে। স্কিন কালারের থেকে একটু লাইট ফাউন্ডেশন নিয়েছে। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছে। নেক্সট লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশনটিকে শেড করে নিচ্ছে। এরপর আইব্রো করছে মেরুন কালারের একটি আই শ্যাডো দিয়ে। ফার্স্টে এইভাবে লাইন টেনে নিচ্ছে আই শ্যাডোটাকে দিয়ে। আমার আজকে আই মেকআপ হচ্ছে হ্যালো আই করেছি সুস্মিতাদি, খুবই সুন্দরভাবে, খুবই সুন্দর লাগছে, তোমরা শেষে দেখতেই পারবে। আমার মনে হয় ব্রাইডাল মেকআপে কিন্তু এই টাইপের আই মেকআপ খুবই সুন্দর লাগে। এবার কেটে নিচ্ছে হলো আই করার জন্য যেটুকু কাটার সেটুকু নিয়ে কাটছে ফাউন্ডেশন দিয়ে। এরপর চারিপাশটা আবারও একটি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে, যাতে কোনো হার্স লাইন না বোঝা যায়। নেক্সট আমার ফেসটাকে আমি আবারও ক্লিন করে নিচ্ছে, যাতে কোনো আই শ্যাডো যদি পড়ে থাকে ফেসে সেটা রিমুভ হয়ে যাবে। নেক্সট অয়েল ইউজ করছি আমি প্লাম অয়েল, এবং আমার ঠোঁটটা ভীষণ ড্রাই লাগছে, তো আমি বলে আমার ঠোঁটটাতেও হেট্টু দিয়ে দাও। তো এই জন্য আমি আমার লিপের চোখে অ্যাপ্লাই করেছেন, এবং অল ওভার ফেসে খুব ভালোভাবে অয়েলটিকে অ্যাপ্লাই করে নিচ্ছেন। এরপর ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করছি, যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেই জায়গাগুলোতে।
নেক্সট এটিকে ব্লেন্ড করছি আবারও বিউটি ব্লেন্ডারটিকে দিয়ে। এরপর আবারও আমার স্কিন টোনে একটি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। নেক্সট ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটিকে ব্লেন্ড করছি। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি ফাউন্ডেশনটিকে। নেক্সট কনসিলার অ্যাপ্লাই করছি। যে জায়গাগুলো মনে হচ্ছে যে হাইলাইটিং এর দরকার সেই জায়গাগুলোতে এই কনসিলারটা অ্যাপ্লাই করছি। এরপর এটিকে আবারও ব্লেন্ড করছে বিউটি ব্লেন্ডার দিয়ে। নেক্সট লুজ পাউডার দিয়ে ভালোভাবে ফাউন্ডেশনটিকে শেড করে নিচ্ছেন। এরপর চোখের নিচে একটু বেশি করে লুজ পাউডার অ্যাপ্লাই করেছেন, কারণ চোখের নিচে মেকআপটি হবে আই মেকআপটি, তো কোনোভাবে যদি পড়ে যায় তো পাউডারটি ঝেড়ে দিলে কিন্তু আই শ্যাডোটা রিমুভ হয়ে যাবে, তো তাই জন্য এই লুজ পাউডারটি একটু বেশি করে দেওয়া। নেক্সট ওপরের কিছুটা কাজ বাকি ছিল চোখের পাতা, তো ব্লু দিয়ে তারপর এই আই শ্যাডোটি দিয়ে দিলেন, এটাকে গ্লিটারই বলে। তো নেক্সট লাইনার অ্যাপ্লাই করছেন। এরপর চোখের নিচে একটু মোটা করে কাজল আমি অ্যাপ্লাই করেছি দেখো, তারপর ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে সেটাকে স্মাচ করে নিচ্ছে। এরপর কন্ট্রোলিং করছে আমার ফেসটিকে। নেক্সট ব্লাশ অ্যাপ্লাই করছে। আমার নোজটাকেও একটু কন্ট্রোল করছে।
এরপর সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছে, তারপর হাইলাইটার অ্যাপ্লাই করবে, এরপর টিপ পড়াচ্ছে। টিপ ছাড়া তো ব্রাইডাল মেকআপ একদম কমপ্লিট নয়। তো নেক্সট বিন্দি, যেটা মেন বেঙ্গলি ব্রাইডালের ফল, কলকা করছেন দিদি, যেটা বেঙ্গলি ব্রাইডালের মেন জিনিস। খুব সুন্দর দিদি কলকা করেছেন। কলকা কমপ্লিট হয়ে গেছে, দেখো খুব সুন্দর কলকা করেছেন দিদি। নেক্সট লিপস্টিক অ্যাপ্লাই করছে, খুব সুন্দরভাবে লিপটাকে আগে ব্রাশ দিয়ে কেটে নিয়েছে, তারপর লিপস্টিক নিয়ে অ্যাপ্লাই করছে। এরপর লিকুইড ম্যাট যে লিপস্টিক আছে রেড কালারের, সেটি অ্যাপ্লাই করেছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। নিচে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কেমন লাগছে, শেয়ার প্রচুর করো ভিডিওটি। এরপর তোমাদেরকে আমি সুস্মিতাদের সাথে আলাপ করাবো, চলো দেখি নিই একদমই সময় নষ্ট না করে। হ্যালো ফ্রেন্ড, তোমরা এতক্ষণ ধরে দেখছিলে আমার মেকআপ এবং তোমাদের প্রচুর রিকোয়েস্টেড ভিডিও এটা, যে তোমরা আমাকে অনেকদিন ধরেই কমেন্ট করছিলে যে একটি ব্রাইডাল মেকআপ আমাদের সাথে শেয়ার করো। তো আমি আজকে শুধুমাত্র তোমাদের রিকোয়েস্ট নিয়ে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের এই পুরো মেকআপটি আমাকে করেছে সুস্মিতা দি। আমি সুস্মিতা দির সাথে পরে তোমাদেরকে আলাপ করাচ্ছি এবং এই মেকআপটি আমি করে খুবই স্যাটিসফাই। তো তোমরা যদি এই মেকআপটি করতে চাও তাহলে অবশ্যই সুস্মিতাদির সাথে যোগাযোগ করো। তো চলো তাহলে দেখে নিই সুস্মিতাদিকে। হ্যালো ফ্রেন্ড, আমি সুস্মিতা, আমি আজকে মিষ্টির এই মেকআপটি করেছি। তো আমার নাম সুস্মিতা, আমার রিশরায় আমার বাড়ি। তো আমি রিশরায় আমার নিজস্ব পার্লার রয়েছে। তোমাদের যদি মিষ্টির এই মেকআপটি ভালো লেগে থাকে, তোমরা যদি এরকমভাবে সাজতে চাও বা আমার কাছে সাজতে চাও, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেও দেওয়া আছে, তাও আমি বলে দিচ্ছি 8296269454। আমার সাজানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, তাতে এরকমই হেল্পফুল ভিডিও কিন্তু তোমরা সবসময় পাবে। যোগাযোগ করতে পারো এরকম লুক একদম। আমার লুকটা পেয়ে কিন্তু খুবই আমি স্যাটিসফাই, খুবই যত্ন সহকারে কিন্তু মেকআপ করে সুস্মিতা দি। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো সুস্মিতা দির সাথে, তোমরা তো জেনেই গেছো কন্ট্যাক্ট নাম্বার, তাহলে আর দেরি না করে সেই সুন্দর দিনটিতে তোমরা এইভাবে সুন্দর করে সেজে নাও। তো আজকের মতো বাই বাই, সবাই খুব ভালো থাকবে।